হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ ম্যাম শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। দীর্ঘ ইতিহাস, এবং সেই ইতিহাসে এই প্রথম আরো ইতিহাস হলো যে আমরা তোমাদেরকে কলেজের প্রাঙ্গণে পেলাম না, কলেজের কক্ষে পেলাম না, কিন্তু পেলাম, অবশ্যই পেলাম তোমাদের উপস্থিতি। আমরা সবটাই দেখতে পাচ্ছি, আমরা বুঝতে পাচ্ছি, তবুও শিক্ষক ছাত্র সম্পর্কের যে পরীক্ষা সেটা শ্রেণীকক্ষে হলে যতটা আনন্দ পাই, ভালো লাগে, সেটা হয়তো এবছর এই অতিমারির জন্য সম্ভব হলো না। যত ছাত্রছাত্রী বিজ্ঞান কলা বিভাগ অনার্স জেনারেল সকলকে আমি বলি যে আজ থেকে বেহালা কলেজ পরিবারের সদস্য হবে তোমরা। বেহালা কলেজ পরিবার তার খাতায় তোমাদের নাম নথিভুক্ত করল। এই দীর্ঘ ইতিহাসে অনেক উত্থান পতনের মধ্যেও বেহালা অঞ্চলে বেহালা কলেজ যথেষ্ট খ্যাতি অর্জন করেছে, এবং তোমরা এবার যখন ভর্তির জন্য আবেদন করেছো, তোমরা নিশ্চয়ই আমাদের ওয়েবসাইটে দেখেছো যে আমরা ই প্রসপেক্টাস দিয়েছি। এই ই প্রসপেক্টাসে তোমরা বেহালা কলেজের সংক্ষিপ্ত ইতিহাস, কলেজ সম্পর্কে জেনেছো, কলেজের কি কি সুবিধা, কি কি তোমাদের জন্য পরিষেবা আছে তা সবটাই আমরা ওখানে দিয়েছি। আমার বক্তব্য শেষ হওয়ার পরে বেহালা কলেজের অর্থনীতি অধ্যাপিকা ডক্টর উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং বেহালা কলেজের IQAC ইন্টারনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের যিনি কোয়ার্ডিনেটর, তিনি তোমাদেরকে কলেজের সম্পূর্ণ পরিচিতি দেবে। যে কটা বছর তোমরা আমাদের সঙ্গে থাকবে, প্রতি মুহূর্তে কিন্তু এই পরিষেবা আমরা দেব। কিন্তু পরিষেবা দিলেই তো হবে না, এই পরিষেবাটা তোমাদেরও গ্রহণ করতে হবে। অর্থাৎ কি কি আছে, কিভাবে কলেজ পরিচালিত হয়, শুধুমাত্র পঠন পাঠন চার দেওয়ালের মধ্যে ক্লাস রুটিন এর বাইরেও আমরা কি কি করে থাকি, কিভাবে আমরা আমাদের সমস্ত ছাত্রছাত্রীকে একটা ভাবনার মধ্যে দিয়ে নিয়ে যাই, কি ভাবনা, যে শুধুমাত্র স্নাতক করে তোমাদেরকে আমরা পার করে দেব, গ্র্যাজুয়েট করে পার করে দেব, তা কিন্তু নয়। আমাদের যে মোটো, আমাদের যে ভাবনা, সেটা হচ্ছে কি, লার্নিং টু আর্নিং। অর্থাৎ এই যে তোমরা ভর্তি হলে আর যেদিন তোমরা বেরিয়ে যাবে, তোমরা সম্পূর্ণ তোমাদের কেরিয়ার, তোমাদের আগামী দিনের ভবিষ্যৎ তৈরি করে নেবে। কিভাবে নেবে, কিভাবে আমরা এগুলো করে থাকি শুধু সিলেবাসের বাইরেও, সেটা কিন্তু সবটাই তোমাদের আমাদের বিভিন্ন ভারপ্রাপ্ত অধ্যাপিকারা অধ্যাপকরা তোমাদের জানিয়ে দেবে এরপরেই, আমার বক্তব্যের পরে, যে কি করতে হবে, কিভাবে করতে হবে। আমরা আশা করছি 2021-এ আমাদের সাক্ষাৎ হবে তোমাদের সঙ্গে, তোমাদের সঙ্গে আমাদের দেখা হবে। কিন্তু দেখা না হলেও জানবে যে আগামী কাল থেকে কিন্তু তোমাদের সেমিস্টারের প্রথম সেমিস্টারের ক্লাস কালকে থেকে শুরু হয়ে যাবে, এবং এই কালকে থেকে কিন্তু তোমরা অনার্স জেনারেল যেভাবে নিয়েছো সবটাই কিন্তু তোমরা
টাইম টেবিল রুটিন অনুযায়ী ক্লাস অনলাইনে অ্যাটেন্ড করবে। কেউ যেন ভ্রান্ত ধারণা নিও না এই বক্তব্যের মধ্যে থেকে যে কালকে থেকে কলেজ শুরু, অতএব সকালবেলা আমাদের ব্যাগ নিয়ে বেরিয়ে পড়তে হবে না। আমরা কলেজে থেকে অনলাইনে তোমাদের সঙ্গে ক্লাস করব এবং সেই ক্লাস তোমরা অ্যাটেন্ড করবে। শুধু অ্যাটেন্ড করবে না, আমরা চেষ্টা করব তোমাদের যতটা সম্ভব অনলাইন পরিষেবা দেওয়ার। আমাদের কাছে এটা এই মুহূর্তে নতুন নয়, কারণ আমরা মার্চ মাস থেকেই অনলাইনে এভাবেই প্রাক্তন করে যাচ্ছি, কিন্তু সেম ওয়ান তো তোমরা নতুন, তোমাদের কোথাও একটা সমস্যা ভাবনা হতে পারে, সেই সাপোর্টও আমরা কিন্তু দেব। তোমাদের জানতে হবে কে কি সাবজেক্ট নিয়েছো, সেই ক্লাস রুটিন অনুযায়ী তোমরা কিন্তু ঠিক ঠিক মতন ঠিক ঠিক সময়ে অ্যাটেন্ড করবে। এখানে কিন্তু কলেজ প্রাঙ্গণে 10 নম্বর ঘরে যেতে হবে, 12 নম্বর ঘরে যেতে হবে তা তো নয়, এখানে হচ্ছে টাইম মতন সেইখানে তোমাদের লগ ইন করতে হবে, করে সেই ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে। আমাদের কাছে কিন্তু সেই ডকুমেন্টটা পুরোটা থাকবে, কারা অ্যাটেন্ড করছে, কতক্ষণ তারা লগ ইন হয়েই বেরিয়ে গেল কিনা, লগ ইন হয়ে সে ক্লাসটা করলো কিনা, আর টিচাররা ক্লাসরুমে থাকবে, সবটাই কিন্তু অনলাইন হবে। বাকি যা কিছু হবে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের আমরা SMS করে জানিয়েছি, তোমরা কিন্তু তার উত্তরও দিয়েছো, যেমন ভেরিফিকেশন হয়েছে আমরা SMS করেছি, তোমরা এসেছো স্লট অনুযায়ী এসেছো করেছো, এখনো সেটা করবে, সেগুলো হবে যতদিন পর্যন্ত না আমাদের ফিজিক্যালি শারীরিকভাবে কলেজে এসে ক্লাস করার অনুমতি আমাদের দপ্তর দেবে ততদিন আমাদের হবে, এটা কোনো রকম কোনো সমস্যা তৈরি করবে না বলেই আমার ধারণা। এই পঠন পাঠন প্রসপেক্টাসে দেখেছো যে আমরা কিন্তু UGC মূল্যায়নে ল্যাক অ্যাক্রিডিটেশনে, অর্থাৎ আমাদের কলেজদেরও তো পরীক্ষা দিতে হয়, প্রত্যেকটা কলেজকে তাদের মূল্যায়ন করাতে হয় যে তাদের গ্রেড কি, কিন্তু এ গ্রেডেড কলেজ বেহালা অঞ্চলে, এ গ্রেডেড কলেজ আমরা এবং সেই কলেজে তোমরা এর জন্য এসেছো, আশা করি তোমাদের এই পরিষেবা আমরাও দিতে পারবো, তোমরাও নিতে পারবে এবং তোমাদের ভালো লাগবে। এখানে শিক্ষক ছাত্র সম্পর্কের মধ্যে একটা ভীষণ ঘনিষ্ঠতা নিবিড়তা আছে, আমরা কিন্তু ছাত্রদের সেই জায়গাটাতেই পৌঁছে দিই যেই জায়গাটা থেকে তারা তাদের জীবনের কেরিয়ার শুরু করতে পারে। দীপ্তের সঙ্গে এবার তার ছাত্রছাত্রীদের পরীক্ষা পদ্ধতি এবং তারা তাদের পঠন পাঠন সবটাই তারা পড়ায় এবং ফলও যথেষ্টই ভালো, যে কারণে আমরা এ গ্রেডেড হয়েছি। সেই ক্লাস অ্যাটেন্ডেন্স ও পরীক্ষা এই সবটাই কিন্তু খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করে থাকি। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সম্পর্কে আমি দীর্ঘ কিছু বলবো না, আমাদের IQAC কোঅর্ডিনেটর এবং যারা এর ভারপ্রাপ্ত দায়িত্বে আছে তারাও এগুলো বলবে, এবং তোমরা ফর্ম ফিল আপ করার সময় দেখেছো যে আমাদের কতগুলো আলাদা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি আছে, যেমন আমাদের ফটোগ্রাফি আছে, যেমন আমাদের যোগা আছে, আমাদের খুব সুন্দর একটা জিম রয়েছে, যোগা আছে, এবং তার সঙ্গে আমাদের রবীন্দ্র চর্চা কেন্দ্র রয়েছে, এই সবটাই কিন্তু আমাদের ভীষণ গর্ব এবং ভীষণ বিষয়। আমাদের যে লাইব্রেরি বেহালা কলেজের, সেটা শুধু বেহালা অঞ্চলের নয়, আমি মনে করি পশ্চিমবঙ্গের অনেক কলেজে কিন্তু এই ধরনের ডিজিটাল মানের লাইব্রেরি নেই, সেই লাইব্রেরিটাই আমি ভাবি যে তোমরা এতদিন এবছরে এতদিনে ছাত্ররা এই লাইব্রেরির যে ফ্লেভার যে স্বাদ সেটা পেয়ে যায়, কিন্তু তোমরা এবছর পাওনি এখনো, কলেজ যেদিন খুলবে সেদিন তোমরা এসে দেখবে যে লাইব্রেরি কতটাই উন্নত। এই মতো পরিস্থিতিতে বেহালা কলেজের
হিসেবে পরিবারে আমি তোমাদেরকে আবার শুভেচ্ছা জানাই, আমাদের তরফ থেকে, সকলের তরফ থেকে, পরিচালন সমিতির তরফ থেকে, সমস্ত শিক্ষকদের হয়ে এবং শিক্ষাকর্মীদের সকলের হয়ে আমি তোমাদেরকে আমাদের শুভেচ্ছা ভালোবাসা জানাই। আশা করি তোমাদের এই আগামী দিনগুলো বেহালা কলেজের সঙ্গে খুব ভালোভাবে কাটবে, আনন্দে কাটবে, এবং উচ্চশিক্ষার স্তরে যেখানে তোমরা পা দিয়েছো সেই উচ্চশিক্ষা তোমাদের সফল হবে, তোমরা জীবনে প্রতিষ্ঠিত হবে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, আর সকলে সকলের পাশে থাকবে। ধন্যবাদ। অর্থনীতি বিভাগের অধ্যাপিকা উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং আইকিউএসসি কোঅর্ডিনেটর, তিনি এবার তোমাদের সামনে কলেজের সম্পূর্ণ পরিচিতিটা জানান। ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। দেখা যাচ্ছে, আওয়াজ আসছে, আসছে, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। বেহালা কলেজে আমাদের নতুন ছাত্র ছাত্রীদের স্বাগত জানাই। প্রতি বছর এই দিনটা, অর্থাৎ আমাদের ওরিয়েন্টেশনের দিনটি, একটি বিশেষ দিন হয়। নতুন বছরের ছাত্রছাত্রীরা আসে ভীষণ উদ্দীপনা নিয়ে, এক ঝাঁক নতুন মুখ তারা নতুন কলেজে আসে, নতুন জীবন, নতুন টিচার্স, নতুন বন্ধু। কিন্তু এই বছরটা একটু অন্য রকম, কলেজে আসার বিষয়টা থাকছে না। আমরাও অন্যান্য বার খুব উৎসাহ নিয়ে থাকি নতুন ছাত্রছাত্রীদেরকে আপন করে নেবার জন্য, কিন্তু এই বছর আমরা সামনাসামনি বা মুখোমুখি পরিচিত হতে না পারলেও আমরা নিজেদের মতো করে ব্যবস্থা করে নিয়েছি, যাতে তোমরা আজকে প্রথম দিনে কলেজের সম্পর্কে মোটামুটি জানতে পারো, কলেজটাকে ছবির মাধ্যমে হলেও একটু দেখতে পারো। তো এখন আমি তোমাদের কলেজের ব্যাপারে কিছু বলবো। প্রথমত কলেজটা কি রকম সেটার কিছু ছবি দেখাবো, এবং তোমাদের একাডেমিক বিষয়গুলো নিয়ে বলবো, তোমাদের কোর্স কিউরিকুলাম, অ্যাটেন্ডেন্স, এক্সামিনেশন প্যাটার্ন, এবং তাছাড়াও আমাদের বেহালা কলেজ তোমাদের কি কি সার্ভিসেস দেয়, পড়াশোনা ছাড়াও কি কি ফেসিলিটিস দেয়, সেগুলো ব্রিফলি তোমাদের আমি একটু বলবো। আমি একটা স্লাইড শো দেখাবো। স্লাইডটা কি দেখা যাচ্ছে?
স্লাইডটা দেখা যাচ্ছে না এখনো যাচ্ছে না আচ্ছা ম্যাডাম আপনার স্লাইড দেখা যাচ্ছে না? হ্যাঁ আমি দেখছি চেষ্টা করছি। স্টপ স্লাইডিং করে আরেকবার প্রথম থেকে করুন, তাহলেই হবে। এখন দেখা যাচ্ছে, যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে। স্লাইড শোটা কি দেখা যাচ্ছে? মানে স্লাইড শোটা দেখা যাচ্ছে না, স্লাইড শোটা দেখা যাচ্ছে না, পিপিটিটা দেখা যাচ্ছে না। হ্যাঁ ম্যাম, প্রথমে ওই শেয়ার কন্টেন্টে গিয়ে 1 মিনিট, হ্যাঁ স্ক্রিন ওয়ানে ক্লিক করতে হবে। স্ক্রিন ওয়ানে ক্লিক করা আছে, এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা যাচ্ছে না? না 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 দেখা যাচ্ছে না, সমস্যাটা তো বুঝতে পারছি না। 99035 আচ্ছা দেখো, এইটা আমাদের কলেজের গেট। গেটে ঢুকে এইটা এন্ট্রেন্স, এইটা আমাদের কলেজ বিল্ডিং, এটা আমাদের কলেজের বাস্কেটবল কোর্ট এবং বিল্ডিং। এটা আমাদের লাইব্রেরি, লাইব্রেরির বিষয়ে আমাদের লাইব্রেরিয়ান ম্যাডাম ডিটেলস এম বলবেন তোমাদের। কলেজের পিছন দিকে খুব সুন্দর একটা বাগান আছে, পুকুর আছে সেই পোর্শনটা, কলেজের পুকুর।
বোট আছে, এটা আমাদের কলেজের জিমনাসিয়াম। আচ্ছা, এবার আমি একটু তোমাদের একাডেমিক বিষয়গুলো বলি। আমাদের কলেজে মোট 21টি ডিপার্টমেন্ট আছে, 11টা সায়েন্স এবং 10টা আর্টসে। পোস্ট গ্রাজুয়েশন পড়ানো হয় 4টে সাবজেক্টে, বেঙ্গলি, কেমিস্ট্রি, হিস্ট্রি আর ম্যাথামেটিক্স। আচ্ছা, তোমরা 12 পর্যন্ত অ্যানুয়াল সিস্টেম অফ এক্সামিনেশনের সাথে পরিচিত, তাই তো? অর্থাৎ তোমরা এক বছর করে ক্লাস করতে এবং বছরের শেষে তোমাদের পরীক্ষা হতো, তারপরে তোমরা নতুন ক্লাসে উঠতে। কিন্তু আমাদের অর্থাৎ বিএসসিতে কিন্তু তোমাদের সিবিসিএস সিস্টেম বা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। সেটা কি না, এই যে 3 বছরের গ্রাজুয়েশন কোর্স, এইটা 6টা সেমিস্টারে ভাগ করা আছে। এক একটা সেমিস্টারের ডিউরেশন 6 মাস, ঠিক আছে? এবং এই 6টা সেমিস্টারে অর্থাৎ 3 বছরে তোমরা কি কি পড়বে, কোর কোর্স, জেনারেল, জেনারিক, ইলেকটিভ কোর্স, তার মধ্যে থাকবে, দুটোর মধ্যেই থাকবে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, ডিসিপ্লিন স্পেসিফিক ইলেকটিভ এবং এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসরি কোর্সেস। পুরো বিষয়টা নিয়ে বিশদে আমি এক্ষুনি বলছি না, তোমরা আস্তে আস্তে সমস্তটাই জানতে পারবে। আমি তোমাদের বলি সেমিস্টার 1-এ তোমরা এক্স্যাক্টলি কটা পেপার পড়বে এবং কত নম্বরের। বিএবিএসসি অনার্স যাদের আছে, তাদের যে সাবজেক্টে তারা অনার্স নিয়েছে সেইটা তাদের কোর কোর্স, এবং কোর কোর্সে 2টো পেপার থাকবে। অর্থাৎ যদি কোনো স্টুডেন্টের ইকোনমিক্স অনার্স থাকে, তাহলে ইকোনমিক্সের তাকে 2টো পেপার পড়তে হবে, CC1 এবং CC2। এবার অনার্স এর সাথে তোমরা প্রত্যেকে 2টো করে জেনারিক ইলেকটিভ নিয়েছো। এবার এই 2টো যে জেনারিক ইলেকটিভ নিয়েছো, সেই 2টোই কিন্তু সেম 1-এ পড়তে হবে না, তার মধ্যে যে কোনো একটা পড়বে। এবার কোন একটা পড়বে সেই প্রেফারেন্সটা কিন্তু সম্পূর্ণ তোমাদের, এবং সেটা তোমরা যখন রেজিস্ট্রেশন করেছো তখন কিন্তু অলরেডি তোমাদের অপশনটা দিয়ে দিয়েছো। তোমরা যদি রেজিস্ট্রেশনে যে ডকুমেন্টস আছে সেগুলো যদি দেখো, তাহলে দেখবে যে GE1 কি হবে সেই অপশনটা কিন্তু তোমরা অলরেডি দিয়ে দিয়েছো। অর্থাৎ ধরা যাক একজন স্টুডেন্ট, তার ইকোনমিক্স অনার্স আছে এবং সে জেনারিকে ম্যাথামেটিক্স আর স্ট্যাটিস্টিক্স নিয়েছে, তার মানে সেমিস্টার 1-এ সে ইকোনমিক্স এর 2টো পেপার পড়বে, CC1, CC2, আর তার সাথে জেনারিকে যে তার ম্যাথস এবং স্ট্যাটিস্টিক্স আছে, দুটোর মধ্যে যে কোনো একটা তার পছন্দ মতো যে কোনো একটা সাবজেক্ট সে GE1 হিসেবে পড়বে। কেউ যদি ম্যাথস GE1 হিসেবে রেজিস্ট্রেশনের সময় বলে দিয়ে থাকে, লিখে দিয়ে থাকে, তাহলে কিন্তু তাকে GE1 ম্যাথস ক্লাস গুলোই করতে হবে, সে স্ট্যাটিস্টিক্স সেমিস্টার 1-এ পড়বে না। এই বিষয়টা কিন্তু খুব ভালো করে বুঝে নাও, কারণ তোমাদের অ্যাটেন্ডেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। সেই কারণে তোমাদের যদি অ্যালটেড ক্লাস থাকে ম্যাথামেটিক্সে, কিন্তু তোমরা যদি ভুল করে স্ট্যাটিস্টিক্স ক্লাস করো, তাহলে কিন্তু ম্যাথসের তোমাদের অ্যাটেন্ডেন্সও পাবে না, এবং সেমিস্টারের শেষে গিয়ে কিন্তু তখন তোমরা বিপদে পড়বে। এই বিষয়টা খুব ভালোভাবে বুঝে নাও। তাহলে কি হলো, 2টো করে CC1, একটা জেনারিক পেপার, এবং তার সাথে কম্পালসারি এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্স, এই CC1, যেটা কমিউনিকেটিভ ইংলিশ অথবা বাংলা, যে যেটা নিয়েছো সেটাও তোমাদের রেজিস্ট্রেশনে আছে। অর্থাৎ কালকে ক্লাস করতে আসার আগে তোমরা রেজিস্ট্রেশনের ডকুমেন্টটা ভালো করে দেখে নেবে যে তোমরা কি অপশন দিয়েছো, ইংলিশ দিয়েছো না বাংলা দিয়েছো। যে অপশন দিয়েছো সেই ক্লাস করবে, জেনারিকে যে অপশন দিয়েছো GE1-এর জন্য সেই ক্লাস করবে। বোঝাতে পারলাম? এবার এই প্রতিটা পেপারে 100 নম্বর
অর্থাৎ তোমাদের 6 মাস পরে যখন পরীক্ষা হবে তখন তোমরা 400 নম্বরের পরীক্ষা দেবে। দিস ইজ ফর বিএ বিএসসি অনার্স। আচ্ছা নেক্সট আমি যাচ্ছি বিএসসি জেনারেল, যারা পিওর জেনারেল, পিওর জেনারেল যারা তাদের তিনটে করে তারা বিষয় বেছেছ, সেই তিনটেরই একটা একটা করে পেপার তোমরা পড়বে, অর্থাৎ CC1 CC2 CC3। তার মানে যদি কারুর থাকে জুলজি ফুড এন্ড নিউট্রিশন বটানি, তাহলে সে ফুড এন্ড নিউট্রিশনের একটা পেপার পড়বে, জুলজির একটা পেপার পড়বে এবং বটানির একটা পেপার পড়বে, 300 নম্বর, এবং তার সাথে ACC অর্থাৎ কমিউনিকেটিভ ইন ইংলিশ বা বাংলা, যে যেটা নিয়েছো, 400 মার্কস। বিএ জেনারেলের ক্ষেত্রেও সেই একই বিষয়, খালি এখানে একটা সাবজেক্টে সিসি থাকবে না, কোর কোর্স থাকবে না, এটাকে বলি আমরা জিই। সেটা কেন কি বৃত্তান্ত সেটা তোমাদের পরে ক্লাসের টিচার্সরা বুঝিয়ে দেবেন। তাহলে বিএ জেনারেলের ক্ষেত্রেও কিন্তু তিনটে সাবজেক্টের একটা একটা করে পেপার, তার সাথে ACC, সব মিলে 400 নম্বর। এবার এই প্রতিটা পেপার যে 100 নম্বরের, তার মধ্যে ডিস্ট্রিবিউশনটা আমি বলছি। তাহলে দেখো টোটাল মার্কস 100, তার মধ্যে 10 নম্বর থাকবে আমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপরে, যেটা কলেজ যে পরীক্ষা কন্ডাক্ট করবে তার উপরে থাকবে 10 নম্বর, ক্লাস অ্যাটেন্ডেন্সের ওপরে থাকবে 10 নম্বর। অর্থাৎ এখন কিন্তু তোমাদের ক্লাসে আসাটা ভীষণ ইম্পর্টেন্ট, ক্লাস অ্যাটেন্ডেন্সের ওপরে 10 নম্বর। তাহলে বাকি যে 80 নম্বর থাকছে সেইটার আবার দুটো ভাগ আছে, ইউনিভার্সিটি এই 80 নম্বরের পরীক্ষাটা কন্ডাক্ট করবে, থিওরিটিক্যালে থাকবে 50, যাদের প্র্যাকটিক্যাল আছে, যে সমস্ত সায়েন্স ডিপার্টমেন্টে প্র্যাকটিক্যাল আছে তাদের থিওরিটিক্যালের জন্যে থাকবে 50 নম্বর, প্র্যাকটিক্যালে থাকবেন 30 নম্বর, এবং যে সমস্ত নন প্র্যাকটিক্যাল ডিপার্টমেন্ট আর্টসের এবং সায়েন্সের যাদের প্র্যাকটিক্যালস নেই তাদের জন্যে থিওরিটিক্যাল 65 এবং টিউটোরিয়াল 15 মার্কস। তাহলে এই তোমাদের টোটাল 100 নম্বরের ভাগ। অ্যাটেন্ডেন্স না পেলে কিন্তু সেমিস্টারের পরীক্ষায় বসতে দেওয়া হবে না, এইটা খুব ভালো করে বুঝে নাও যে আমাদের যদিও এখন অনলাইন ক্লাস কিন্তু সেখানেও তোমাদের অ্যাটেন্ডেন্সটা নেওয়া হবে, এবং 60% অ্যাটেন্ডেন্স না হলে কিন্তু পরীক্ষাতে বসতে দেওয়া হবে না। এবং তাছাড়াও যেরকম বললাম, যত বেশি যার অ্যাটেন্ডেন্স থাকবে তার কিন্তু 10 নম্বরে স্কোরটাও তত বেশি হবে। এবার আসি আমাদের টিচিং মেথডসে। আমরা এতদিন খুব গর্ব করে বলতাম যে আমাদের চক এন্ড টক অর্থাৎ কনভেনশনাল যে বোর্ডে লিখে পড়ানো, সেইটা ছাড়াও আমাদের বিভিন্ন কম্পিউটার বেসড যে পড়ানোর টেকনিক্স আছে, অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ স্মার্ট বোর্ড, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, অডিও ভিজুয়াল মেথড, সেই সমস্ত ব্যবহার করে কিন্তু আমরা এমনিতেই ক্লাসে পড়াই। কিন্তু এখন তোমাদের সবটাই অনলাইন, বরং এখন চক এন্ড টক থাকছে না যতদিন না আবার আমরা স্বাভাবিক জীবনে ফিরে আসি, আবার তোমরা ক্লাসে এসে যতদিন না পড়াশোনা করতে পারো। এবং এছাড়াও আমাদের যেটা হয় যে ক্লাসের চার দেয়ালের চৌহদ্দির বাইরে গিয়ে ফিল্ড ট্রিপস এবং এক্সকার্শন হয়, বিভিন্ন এক্সপার্টদের ডেকে এনে সেমিনার, ডিসকাশনস, এই সমস্তেরও ব্যবস্থা করা হয়। বেহালা কলেজ শুধুমাত্র একাডেমিক দিকটাই স্টুডেন্টদেরকে যে সাহায্য করে তা নয়, একাডেমিক্স ছাড়াও যে সমস্ত ছাত্রছাত্রীদের অন্যান্য বিষয় অর্থাৎ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ইন্টারেস্ট আছে সেই দিকে যাতে এগিয়ে দেওয়া যায় সে চেষ্টা করে,
এছাড়াও আমাদের প্রিন্সিপাল ম্যাডাম যেরকম বললেন যে লার্নিং টু আর্নিং, সেই মতো আমরা একটা স্টুডেন্ট গ্রাজুয়েশন করার পরে জব মার্কেটে গিয়ে তার যে এক্সট্রা স্কিলস গুলো দরকার, অর্থাৎ পুঁথিগত বিদ্যের বাইরেও যে স্কিলস দরকার, সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু আমরা তাদেরকে কেয়ার ট্রেনিং অপরচুনিটিস দিয়ে থাকি। এবং তার সাথে থাকছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ শুধু নিজেদের কথা ভাবা নয়, আশেপাশে পরিবেশ, আশেপাশের মানুষদের নিয়ে কিভাবে চলতে হয় সে বিষয়ে কিন্তু আমরা স্টুডেন্টসদের একান্ত ইনভলভমেন্ট পেয়ে থাকি। আমাদের কলেজ যে সমস্ত একাডেমিক সাপোর্ট দেয় সেগুলো একটা একটা বলি। বছরের প্রথমেই তোমরা একটা একাডেমিক প্ল্যান পাবে, যেখানে তোমাদের 6 মাসে কি কি টপিকস, প্রত্যেকটা পেপারের কি কি টপিকস কভার করা হবে এবং কোন টিচার সেটা করাবেন, সমস্ত ডিটেইল একটা তোমরা বিবরণ পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইটে একটা অনলাইন রিপোজিটরি আছে, রিপোজিটরিতে তোমরা সিলেবাস পাবে, একাডেমিক প্ল্যান পাবে, গত 5 বছরের ইউনিভার্সিটি কোয়েশ্চেন পাবে, এবং টিচাররা যদি কোনো স্পেসিফিক ইনস্ট্রাকশন দেয় তো সেগুলো তোমরা পেয়ে যাবে। এছাড়াও আমাদের একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আছে, যেটার বিষয়েও তোমরা যখন ক্লাস করবেন টিচার্সরা তোমাদের নিশ্চয়ই বলে দেবেন ডিটেলসে। আমাদের ওয়েবসাইটেই একটা সিস্টেম আছে যেখান থেকে টিচাররা যদি ক্লাস নোট, মেটিরিয়াল, বইয়ের অংশ সেগুলো যদি আপলোড করে দেন তাহলে তোমরা সেগুলোর অনলাইন অ্যাক্সেস পাবে এবং ডাউনলোড করে পড়াশোনা করতে পারবে। নেক্সট আমরা স্পেশাল টিউটোরিয়াল এবং রেমিডিয়াল ক্লাসেস নিয়ে থাকি। রিভিশন ক্লাস যদি কেউ বুঝতে না পারে, পিছিয়ে পড়ে, তাহলে তাদের জন্য স্পেশাল ক্লাস ইত্যাদি করা হয়। তবে অনলাইন সিস্টেমে সেটা এই বছর, অ্যাটলিস্ট এই মুহূর্তে কতদূর করা পসিবল জানি না, কিন্তু এইগুলো আমাদের করা হয়। বুক ব্যাংক ফ্যাসিলিটি আছে, যারা ইকোনমিক্যালি উইক কিন্তু মেরিটোরিয়াস স্টুডেন্টস তাদের জন্য। কলেজে একটা ন্যাশনাল রিসোর্স সেন্টার আছে যেখান থেকে স্টুডেন্টসরা ফ্রি কম্পিউটার, ইন্টারনেট অ্যাক্সেস পেতে পারে। ফিনান্সিয়াল সাপোর্ট দেয় বেহালাং কলেজ। যে সমস্ত স্টুডেন্টস এইচএস বা ইকুইভ্যালেন্টে 85%-এর বেশি নম্বর পেয়েছে তাদের কিন্তু কলেজ টিউশন ফি ওয়েভ করে দেয়, টিউশন ফি ছাড় দিয়ে দেয়। যারা ক্লাসের রেগুলার কিন্তু ইকোনমিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, এবং তাদের রেজাল্ট ভালো, তাদের জন্য আমাদের 50% ফি কনসেশনের ব্যবস্থা আছে। 100% অ্যাটেন্ডেন্স যে সমস্ত ছাত্রছাত্রীদের থাকে তাদের জন্য ফুল ফি কনসেশনের ব্যবস্থা আছে। ইউনিভার্সিটি এক্সামে যারা হায়েস্ট নম্বর পায় তাদের আমরা প্রাইজ দিই প্রতি বছর। যারা বেস্ট লাইব্রেরি ইউজার, অর্থাৎ যারা সব থেকে বেশি লাইব্রেরিতে যায়, বসে পড়াশোনা করে বা লাইব্রেরি থেকে বই নেয়, তাদেরকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি। এবং যে সমস্ত ছাত্রছাত্রীরা স্পোর্টসে ভীষণ ভালো পারফর্ম করে তাদেরকেও আমরা একটা ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে থাকি। কেরিয়ার রিলেটেড সাপোর্টের মধ্যে আমাদের দুটো ওপেন ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন আছে, নেতাজি সুভাষ এবং রবীন্দ্র ভারতী ওপেন ইউনিভার্সিটি। তাদের ডিস্টেন্স মোডের স্টাডি সেন্টার আছে, অর্থাৎ কেউ যদি মনে করে যে গ্রাজুয়েশন করার পরে সে ডিস্টেন্স মোডে মাস্টার ডিগ্রি করবে তাহলে কিন্তু কলেজ থেকেই সে সেটা করতে পারে এই দুটো ইউনিভার্সিটির আন্ডারে। আমাদের একটা কেরিয়ার কাউন্সিলিং অ্যান্ড প্লেসমেন্ট সেল আছে,
সেখানে আমরা স্টুডেন্টসদের কেরিয়ার সংক্রান্ত যাবতীয় গাইডেন্স দিয়ে থাকি এবং আমাদের কলেজের রেগুলার ক্যাম্পাস ইন্টারভিউ হয়, বিভিন্ন কোম্পানি আসে এবং তারা এসে স্টুডেন্টসদেরকে রিক্রুট করে, যেটা কিনা একটা আন্ডারগ্রাজুয়েট কলেজের পক্ষে যথেষ্ট কৃতিত্বের বিষয়, কারণ গত কয়েক বছর ধরে কনসিস্টেন্টলি অনেক স্টুডেন্টস ICICI লাইফ ইন্স্যুরেন্স, TCS, উইপ্রো এই ধরনের ইনস্টিটিউটে কিন্তু চাকরি পেয়েছে। অর্থাৎ তারা পাশ করার আগেই কিন্তু তাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তারা পেয়ে গেছে এবং এই সমস্ত কেরিয়ার কাউন্সিলিং সেল করে থাকি। এছাড়াও জব মার্কেটে গিয়ে কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয়, কিভাবে ইন্টারভিউ ফেস করতে হয়, বিভিন্ন আমরা ইন্ডাস্ট্রি থেকে লোকজন এনে বা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের ডেকে এনে স্টুডেন্টসদের আমরা ট্রেন করি। এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে কিভাবে পরীক্ষা দিতে হয় বা প্র্যাকটিস করতে হয় সেই বিষয়ে আমাদের একটা একটা উদ্যোগ আছে। আমাদের ওয়েবসাইটে দেখবে একটা পোর্টাল আছে, এন্ট্রি ইন সার্ভিসেস। সেই এন্ট্রি ইন সার্ভিস পোর্টালে গেলে তোমাদের স্টুডেন্টস আইডি দিয়ে লগ ইন করলে দেখতে পাবে প্রায় 25,000-এর মতো কোয়েশ্চেন্স আছে যেগুলো কম্পিটিটিভ পরীক্ষাতে আসে, সেগুলো তোমরা অনলাইন কিন্তু সলভ করতে পারবে। এই বিষয়ে তোমাদের স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের রিজি ম্যাডাম পরে ডিটেলসে বলে দেবেন। তো এই সমস্ত ফ্যাসিলিটি কিন্তু আমরা দিয়ে থাকি। আমাদের এক্সট্রা কিউরিকুলার সাপোর্টের মধ্যে যোগা হয়, ফটোগ্রাফি হয়, জেন্ডার সেন্সিটাইজেশন ক্লাস হয়। আপাতত অনলাইনে কিন্তু যোগা এবং ফটোগ্রাফি ক্লাস হবে এবং কনসার্ন টিচার্সরা তোমাদের সাথে যোগাযোগ করবেন, তোমরা যারা ইন্টারেস্টেড থাকবে তারা কিন্তু এইটাতে পার্টিসিপেট করতে পারো। আমাদের একটা এনএসএস উইং আছে, খুব স্ট্রং এনএসএস উইং, তারা বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করে, ব্লাড ডোনেশন ক্যাম্পস, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, গার্বেজ ক্লিনিং, বন্যা দুর্গতদের সাহায্য করা ইত্যাদি, তাদের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস আছে যেগুলোর বিষয়ে এনএসএস এর মেম্বার এবং ফিলোসফি ডিপার্টমেন্টের ম্যাডাম মধুমিতা দত্ত, তিনি তোমাদের ডিটেলসে বলে দেবেন। এছাড়া আমাদের আছে এনসিসি, এয়ারফোর্স এবং আর্মির কোলাবোরেশনে, সেই বিষয়টিও তোমাদের যিনি এই বিষয়ের দায়িত্বে আছেন অধ্যাপক অশেষ লিম্বু পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্টের, তিনি তোমাদের বলে দেবেন। সুকন্যা একটি মার্শাল আর্ট ট্রেনিং এর প্রোগ্রাম, যেটা মেয়েদের আত্মরক্ষার বেসিক্যালি প্রোগ্রাম, সেটা এই মুহূর্তে পসিবল নয় যতদিন না ফিজিক্যালি আমরা মিট করতে পারছি, কিন্তু এই ব্যবস্থাটাও আমাদের আছে। এখানে তোমরা কিছু এনএসএস এর ছবি দেখতে পাচ্ছ, ব্লাড ডোনেশন ক্যাম্প, মেডিসিন ডিস্ট্রিবিউশন, ফ্রিতে চেক আপ, তারপর এনভায়রনমেন্ট ডেস সেলিব্রেশন ইত্যাদি, এগুলো দেখতে পাচ্ছ। এইখানে কয়েকটা এনসিসির ছবি দেখতে পাচ্ছ। আমাদের রবীন্দ্র অনুশীলন কেন্দ্র আছে, যারা ইন্টারেস্টেড তারা সেখানে পার্টিসিপেট করবে, মেম্বারশিপ নেবে। এখানে বিভিন্ন সময় আলোচনা হয়, নাচ গানের অনুষ্ঠান হয়, এক্সিবিশনস হয় এবং রেগুলারলি আলোচনা হয়। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডিপার্টমেন্টাল ওয়াল ম্যাগাজিন বেরোয়, সেখানে স্টুডেন্টসরা লেখা দেয়, পার্টিসিপেট করে এবং তাছাড়াও বছরে একবার একটা অ্যানুয়াল ম্যাগাজিন বেরোয় যেখানে স্টুডেন্টসরা তাদের লিটারারি স্কিলস শোকেস করতে পারে।
এছাড়া আছে একটি বার্ড ওয়াচার্স ক্লাব। বার্ড ওয়াচার্স ক্লাব প্রতি বছর শীতকালে এই সময় পাখি দেখতে যায় সবাই মিলে দল বেঁধে, কিন্তু আনফর্চুনেটলি এই বছর এটাও পসিবল নয়। আমাদের স্পোর্টস এর ব্যবস্থা আছে, বিভিন্ন ধরনের ইনডোর গেমস আছে, জিমনাসিয়াম আছে, অ্যানুয়াল স্পোর্টস হয়, আমাদের পুরী উৎসব হয়, এবং অবশ্যই ইন্টার কলেজ স্পোর্টস এর ব্যবস্থাও আছে। এছাড়া আমাদের সুন্দর একটা ক্যান্টিন আছে, ছেলে মেয়েদের জন্য কমন রুম আছে, এসএমএস গেটওয়ে আছে, সেটার পরিচয় তোমরা অলরেডি পেয়েছো, বিভিন্ন ইনফরমেশন তোমরা এসএমএস এর মাধ্যমে পেয়েছো, অ্যান্টি র্যাগিং সেল আছে। র্যাগিং বিষয়টা কিন্তু বেহালাং কলেজে সম্পূর্ণ অপরিচিত, র্যাগিং এর কোনো ইনস্ট্যান্স এখনো পর্যন্ত নেই, কিন্তু কারুর যদি কোনো অসুবিধে মনে হয় তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ দেখবে যে তার ম্যাথস অনার্স এর ক্লাস কখন কখন আছে সেগুলো দেখবে, এবং সে যদি ধরা যাক সে ফিজিক্স জিই তে জিই ওয়ানে নিয়েছে, তাহলে সে ফিজিক্স এর ক্লাস গুলো কখন কখন আছে শুধু সেগুলো লিখে নেবে, এবং সে এইসিসি তে যদি ধরা যাক বাংলা নিয়ে থাকে তাহলে এইসিসি বাংলা কখন ক্লাস আছে সেগুলো আলাদা করে একটা পাতাতে লিখে নেবে। তাহলে সেইটা কিন্তু তার রুটিন, রুটিন যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু মাস্টার রুটিন, অর্থাৎ 21টা ডিপার্টমেন্টের রুটিন একসাথে দেওয়া থাকবে, তোমরা কিন্তু এটা দেখে গুলিয়ে ফেলবে না। তোমাদের নিজেদের যে যে সাবজেক্ট আছে, যে যে সাবজেক্ট তোমরা পড়বে যেভাবে বলে দিলাম, সেই সাবজেক্ট গুলো বেছে নিয়ে আলাদা একটা পাতাতে লিখে রাখবে। তারপরে যে কাজটা, যে সময় তোমাদের ক্লাস আরম্ভ সেই সময় তোমরা কলেজের ওয়েবসাইটে যাবে। এবার ওয়েবসাইটে গিয়ে কি করবে সেইটা আমি তোমাদের লাইভ একটু দেখিয়ে দিচ্ছি। সাইটের পেজটা কি দেখা যাচ্ছে? সাইটের পেজটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ম্যাডাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা দেখে নাও একটু ওয়েবসাইট কি। এখানে দেখো লাইভ ক্লাস আছে, এইখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এই রকম একটা পেজ দেখতে পাবে, ঠিক আছে? এখানে দেখো বাই ডিফল্ট লেখা আছে টিচার, তার ডান দিকে একটা অ্যারো দেওয়া আছে, সেই অ্যারোটাতে ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করলে দেখো স্টাফ লগইন আছে আর স্টুডেন্ট আছে, তাহলে তোমরা কি করবে স্টুডেন্টে ক্লিক করবে। স্টুডেন্টে ক্লিক করার পরে তোমরা স্টুডেন্ট আইডি দেবে, অর্থাৎ কলেজ থেকে তোমাদের যে আইডি দেওয়া হয়েছে সেই আইডি দেবে, এবং তোমাদের নিজেদের ডেট অফ বার্থ দেবে। আমি তোমাদের দেখানোর জন্যে আমি এইটি একটি থার্ড সেমিস্টারের স্টুডেন্টের আর কি আইডি এইটা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা কোয়েশ্চেন থাকবে, এটার উত্তরটা দিয়ে সাবমিট করবে।
সাবমিট করার পরে দেখবে এইরকম একটা পেজ দেখাবে, ইউজি ক্লাসরুম। ওপরে তোমার নাম থাকবে কোন সেমিস্টার ওয়ান এবং তোমার স্টুডেন্ট আইডি, ডেট অফ বার্থ এইগুলো থাকবে। তাহলে ইউজি ক্লাসরুমে যেই ক্লিক করবে তখন দেখবে এখানে ডে, টাইম, টিচার এবং ক্লাস এইগুলো দেওয়া থাকবে। এবার ধরা যাক এখানে অনেক এরকম থাকবে, ধরা যাক তোমার 12টার সময় সাপোজ ম্যাথস অনার্সের ক্লাস আছে একটি স্টুডেন্টের, তাহলে সে তখন কি করবে 12টা এই মানডে ধরা যাক, মানডে সে দেখবে অনেক ক্লাস অ্যালটেড থাকবে ন্যাচুরালি, তাহলে সে দেখবে 12টায় কি কি ক্লাস আছে, 12টায় ক্লাস সে পেল, সে দেখলো ম্যাথমেটিক্স জেনারেল আছে, সেটা কিন্তু তার ক্লাস নয় কারণ রুটিন অনুযায়ী তার 12টায় ম্যাথস অনার্স এর ক্লাস আছে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। এটি হচ্ছে বুক ড্রপ বক্স। তো এছাড়া বই ইস্যু করার জন্য তোমরা অনলাইনে চেক করে দেখে নিতে পারো কোন বইটি অ্যাভেলেবেল আছে, কোন বইটি তোমাদের প্রয়োজন, সেই অনুযায়ী সিলেক্ট করে তোমরা র‍্যাকে গিয়ে বইটি নিয়ে আমাদের কাছে আসলেই আমরা তোমাদের ইস্যু করে দেব। এগুলোই আমাদের লাইব্রেরি তরফ থেকে আপাতত বললাম, এরপরে আরো ডিটেলসে আমরা আরেকটি ওরিয়েন্টেশন অ্যারেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দেব। থ্যাংক ইউ। পরিস্থিতিটা একটু সংক্ষিপ্ত ভাবেই আমরা দিলাম কারণ লাইব্রেরি এতই বৃহৎ এবং আমি যেটা গর্বের সঙ্গে বলে থাকি যে ডিজিটাল লাইব্রেরির প্রায় অনেকটাই আমরা করে ফেলেছি, সম্পূর্ণ না হলেও সেই পুরো বিষয়টা দেখাতে গেলে আমাদের একটা পুরো সেশন লাগবে, তাই সংক্ষিপ্ত ভাবেই বলা হলো। আগামী দিনে এই লাইব্রেরিকে কিভাবে তোমরা বাড়িতে বসে এই তালাবদ্ধ পরিস্থিতিতে বা কলেজে না এসে সকলকে শুভেচ্ছা জানাবে আমাদের শিক্ষক সংসদের যিনি সম্পাদক ডক্টর পীযূষ কান্তি হালদার এবং আমাদের বাংলা আমি শিক্ষক সংসদের সম্পাদককে বলছি আপনি আপনার বক্তব্য রাখুন, বলছি যে
আমাদের ছাত্ররা যারা আছো তোমরা এটা লিভ করো না, আমরা কিন্তু আছি, আমরা মিটিং এ আছি, তোমরা আছো তো? বলে দিল তুমি বললি আর যাবে চোখে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে শোনা যাচ্ছে? আচ্ছা আমার এখানে তো দেখাচ্ছে আমরাই আছি, স্টুডেন্টরা কি ইউটিউবে আছে? স্টুডেন্টরা ইউটিউবে আছে, আমি বলে দিচ্ছি, লাইভ স্ট্যাটাসটা আমি বলে দিচ্ছি, টোটাল আছে 157 জন। বলো, ঠিক আছে পীযূষ বলো। দিনটায় আমরা কলেজে তোমাদের সঙ্গে মিট করি,
তোমরা তোমাদের কলেজ সম্পর্কে জানাই, কলেজ সম্পর্কে তোমাদের বোঝাই, কলেজকে তোমরা দেখো, প্রথম দিনে কলেজে আসার যে অভিজ্ঞতা সেটা তোমরা উপলব্ধি করো। কিন্তু এই অতিমারির জন্য সেই উপলব্ধিটা হয়তো তোমাদের হবে না, কিন্তু তাই বলে আমরা থেমে যাব না, আমাদের পড়াশোনার অগ্রগতি সমস্ত কিছু এগিয়ে নিয়ে যাব। আগামী দিনে বেহালা কলেজে তোমরা যারা ভর্তি হয়েছ, সমস্ত বিভাগের ছাত্রছাত্রীরা শিক্ষকদের কাছ থেকে সমস্ত রকম সহযোগিতা পাবে, সম্পূর্ণভাবে তারা তোমাদের পাশে আছে, তারা তোমাদের দেখিয়ে দেবেন সিলেবাস সম্পর্কে কিভাবে ভালো মার্কস তোলা যায়, কিভাবে ভালো পড়াশোনা করা যায়, সমস্ত কিছু তারা দেখিয়ে দেবেন। তোমরা তাদের সঙ্গে যোগাযোগ রাখবে এবং কলেজে এসে এরপরে নিশ্চয়ই কলেজ খুলে যাবে, এই অতিমারিকে অতিক্রম করে আমরা নিশ্চয়ই কলেজে আসব, তোমাদের সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হবে, কলেজকে তোমরা জানবে, কলেজকে তোমরা বুঝবে, কলেজের বিভিন্ন পঠন পাঠন সম্পর্কে তোমাদের অবগত করা হবে, এবং যে পাশাপাশি যে কো কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো তোমরা অংশগ্রহণ করবে। এই পর্যায়ে তোমরা পরপর সেমিস্টার অতিক্রম করে একদম লাস্ট সেমিস্টারে তোমরা পাস করে বেহালা কলেজ থেকে সগর্বে তোমরা পাস করে বেরিয়ে যাবে এবং বিভিন্ন কর্মক্ষেত্রে নিজেদের নিয়োজিত করবে। এই সংকল্প করে তোমরা ভালো রেজাল্ট করবে, এই সংকল্প করে তোমরা বেহালা কলেজে আসবে এবং বেহালা কলেজের উন্নতিতে তাদেরও সক্রিয় ভূমিকা থাকবে। এইটুকু বলে আমি শিক্ষক সংসদের সম্পাদক এবং বাংলা বিভাগের এর হেড হিসাবে নমস্কার তোমাদের জানাচ্ছি, ধন্যবাদ। শিক্ষক সংসদের সম্পাদক তোমাদের শুভেচ্ছা জানালেন, আমরা শিক্ষকরা তোমাদের সাথে আছি, সর্বদাই থাকি, সেই বার্তাও তিনি দিলেন। আমি আমাদের এনএসএস এর তরফ থেকে, এনএসএস যে সংগঠনটি আছে যারা তোমাদের সোশ্যাল সার্ভিসের কথা বলে, আমি সেই এনএসএস এর তরফ থেকে মধুমিতা দত্তকে তার বক্তব্য রাখার জন্য জানাচ্ছি। আচ্ছা, দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমার কথা? বলো, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি শুরু করছি তাহলে। আমাদের প্রথম বেহালা কলেজের প্রথম সেমের ছাত্রছাত্রীদের আমার তরফ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে বেহালা কলেজে স্বাগত জানাচ্ছি। আমি আজকে এনএসএস সম্পর্কে দু একটি কথা বলবো। এনএসএস, এই পুরো কথাটা হচ্ছে ন্যাশনাল সার্ভিস স্কিম, যাকে আমরা বাংলায় বলে থাকি জাতীয় সেবা প্রকল্প। এই জাতীয় সেবা প্রকল্পে আমরা কি করে থাকি? আমরা বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করি। বেহালা কলেজের ছাত্রছাত্রীরা পড়াশুনো খেলাধুলোর পাশাপাশি এই সেবামূলক কাজগুলি করে। এ কাজে যেমন আমরা আনন্দ পাই, যেমন আমাদের তৃপ্তি আছে, সেরকম আছে আমাদের আত্মিক উন্নতি করার সুযোগ। এনএসএস এর যেটি মোটো বা যেটা আদর্শ বাক্য, সেটা হচ্ছে নট মি বাট ইউ। এই কথাটার অর্থ হচ্ছে আমার চারপাশে যারা আছে, যদি তাদেরকে আমি ভালো না রাখতে পারি তাহলে কিন্তু আমিও ভালো থাকতে পারি না। তাই আমরা আমাদের নিজেদের কলেজের গণ্ডির মধ্যে নিজেদেরকে আটকে না রেখে আমরা ক্যাম্পাস ছেড়ে অনেক দূরে দূরে ছড়িয়ে পড়েছি। প্রথমে আমরা কয়েকজন এই কাজটা শুরু করেছিলাম, সেটা ক্যাম্পাস ক্লিনিং দিয়ে, মানে আমাদের কলেজটাকে, আমাদের কলেজের রুমগুলোকে পরিষ্কার করা, কলেজ ক্যাম্পাসকে পরিষ্কার করা, আমরা শুধুমাত্র সেই কাজটা দিয়ে শুরু করেছিলাম। কিন্তু দেখা গেল সেই কাজে আমরা কয়েকজন ছিলাম, কয়েকজন শিক্ষক শিক্ষিকা ছিলাম, কয়েকটি ছাত্রছাত্রী ছিল, কিন্তু তারপরে দেখা গেল আস্তে আস্তে আমাদের সঙ্গে অনেক ছাত্রছাত্রী, বিভিন্ন বিভাগের শিক্ষক, এমনকি আমাদের কলেজের শিক্ষাকর্মী, সকলেই এই কাজে
যোগদান করতে শুরু করেন এবং আমরা আমরা সকলেই এই কাজটা অত্যন্ত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে থাকি। এই বিরাট কর্মকাণ্ড তারপরে আমাদের শুরু হয়। আমরা প্রতি বছর যে কাজগুলো করি তার মধ্যে আছে ব্লাড ডোনেশন ক্যাম্প, মানে রক্তদান শিবির, থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প হয় আমাদের, তারপরে আমরা প্রত্যেক বছর বিশ্ব এইডস দিবস পালন করি, শিশু দিবস পালন করি, তাছাড়াও আমরা স্বচ্ছতা অভিযান করেছি, বৃক্ষরোপণ করেছি, সেফ ড্রাইভ সেফ লাইফ এই ব্যানারে আমাদের প্রকল্প হয়েছে, আমরা স্পেশাল কিছু ক্যাম্প করেছি, যেটা একটা হয়েছিল ধাপার কাছে আরুপোতায়, আরেকটি হয়েছিল নুঙ্গি রেল স্টেশনের কাছে রেল বস্তিতে, সেখানে আমরা 7 দিনের স্পেশাল ক্যাম্প করি। সেখানে আমরা ফ্রিতে বয়স্ক মানুষজন যারা ছিলেন তাদের জন্য আমাদের আই ক্যাম্প করা হয়েছিল, আমরা তাদের ফ্রিতে চশমা বিতরণ করেছি, জামা কাপড় দেওয়া, খাবার দাবার বিতরণ করা, ওষুধপত্র ইত্যাদি বিভিন্ন কাজ সেখানে আমরা করেছি, তাদের শিশুদের সাথে খেলাধুলো, তাদের হাতের কাজ শেখানো, এই ধরনের প্রজেক্ট আমাদের ছিল। তাছাড়া এই বছর আমরা NSS এর পক্ষ থেকে পাথর প্রতিমার রামগঙ্গা নামে একটি স্থানে করোনা এবং আমফান বিধ্বস্ত 100টি পরিবারকে আমরা ত্রাণ দিয়েছি। চন্দননগরের আদিবাসী গ্রামকে তার দেবতার স্থানের উন্নয়ন কল্পে আমরা অনুদান দিয়েছি। বানতলার বামুনঘাটা বলে একটি অঞ্চল আছে, সেখানে একটি আদিবাসী গ্রাম আমরা দত্তক নেওয়ার জন্য আমাদের পরিকল্পনা করা হয়েছে। যেহেতু এখন এই অতিমারী চলছে, সেই কারণে আমাদের সেই প্রকল্পটি কার্যকারিতা এখনো মানে কার্যকর হয়নি, তো অবস্থা স্বাভাবিক হলে আমরা সেই কাজটিতেও হাত দেব। এইভাবে আমাদের নানান সেবামূলক কাজ বেহালা কলেজ দীর্ঘদিন ধরে বেহালা কলেজের NSS ইউনিট করে চলেছে। আমরা সব সদস্যরা হাতে হাত মিলিয়ে সবাই কাজ করছি। আমরা চাইবো যে তোমাদেরও সহায়তা, তোমরাও সকলে এগিয়ে এসো, আমাদের সঙ্গে কাজ করো। তোমরা তোমাদের বিভাগীয় প্রধানদের কাছে তোমাদের নামগুলি সদস্যপদ গ্রহণ করার জন্য তোমাদের নামগুলি দিয়ে দেবে, আমরা সময় মতো তোমাদেরকে যখন যেরকম প্রয়োজন হবে সেরকম তোমাদের সবাইকে আমরা ডেকে নেব, আমরা একসাথে এই মহাযজ্ঞে যাতে সামিল হতে পারি। ধন্যবাদ। ছাত্রছাত্রীদের আমরা খুব সংক্ষেপেই শোনাতে পারলাম যে আমরা কিভাবে আমাদের সামাজিক যে দায়িত্ব সেটা কিভাবে আমরা পালন করছি। প্রতি বছর বিশ্ববিদ্যালয় এই ধরনের কাজের জন্য কলেজগুলিকে পুরস্কৃত করে। আশা করি আগামী দিনে তোমাদের সহযোগিতায় তোমাদের পাশে পেয়ে আমরাও এমন একটা পুরস্কার আনতে পারবো আমাদের এই সামাজিক প্রকল্পের মধ্যে দিয়ে। আমি NCC সম্পর্কে তোমাদের একটু জানাবো এবং সেটি জানাবেন তোমাদের NCC যিনি আমাদের কনভেনার, যিনি দেখেন অধ্যাপক অশেষ নিম্ন। অশেষ, তুমি NCC সম্পর্কে জানাও। অশেষ, তুমি আছো তো? অশেষ, তুমি অনলাইনে আছো? যতক্ষণে আমাদের সময় সংক্ষিপ্ত, আমাদের NCC কোঅর্ডিনেটর এসে পৌঁছচ্ছেন না, আমি কিভাবে ছাত্রছাত্রীদের আমরা চাকরির জায়গাতে আরো বেশি সুরক্ষিত করব সেই বিষয়টি আমি জানাতে বলছি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের অধ্যাপিকা রিজ্জি সেনকে। রিজ্জি, তুমি ওদের সংক্ষেপে সবটাই বলো। রিজ্জি, তুমি আছো এখানে মিটিং এ? রিজ্জি সেন, অধ্যাপিকা রিজ্জি সেন এই মিটিং এ অনলাইন? ম্যাডাম নেই, ম্যাডাম নেই, রিজ্জি ম্যাডাম নেই। অশেষ, তুমি মিটিং এ নেই কেন? কেন করতে পারছো না, ঢুকতে পারছো না কেন? নতুন করে ঢোকো, তোমাকে লিংক পাঠিয়েছে তো।
দেখো তো কথা বলেন তো আশিস সেন, দাঁড়াও অমিতের সঙ্গে কথা বলো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ নতুন একটা লিঙ্ক পাঠিয়েছি, আগেরটা না। ছাত্রছাত্রীদের একটু অনুরোধ করব, তোমরা একটু অপেক্ষা করো, আমাদের এনসিসি এর যিনি স্যার অশিষ লিঙ্গু, তিনি আশা করছি তোমাদের কাছে ইতিমধ্যে পৌঁছতে পারবে। আমি আমি লিখটা পাঠিয়ে দিচ্ছি, আমি ঠিক গোটা কোনো কন্ট্রোল থাকলে থাকতে পারবো নাকি? এক সেকেন্ড এক সেকেন্ড, হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি। সবটাই কিন্তু আমাদের যান্ত্রিক ছোটখাটো সমস্যা, ফলে এগুলো কিন্তু আমাদেরকে একটু মেনে নিতেই হবে। হ্যাঁ বলো। পাচ্ছ পা আছে তো ঢুকানো, পাচ্ছি না তো। রিজ্জিকে তো আমি ধরতে পারছি না। আচ্ছা উজ্জয়িনী, তুমি কি মিটিং এ আছো? আমি সংক্ষেপে একটা কথা বলছি, সেটা হলো যে আমরা কিন্তু, হ্যাঁ রিজ্জি তুমি মিটিং এ ঢুকেছো? রিজ্জি তুমি কি মিটিং এ ঢুকেছো? আমি ঢুকেছি, আমি বলবো। হ্যাঁ তুমি বলো। ছাত্রছাত্রীদের কাছে অধ্যাপিকা রিজ্জি সেন তার এই ক্যারিয়ার কাউন্সিলিং আমরা কিভাবে করি সেই সম্পর্কে তোমাদের জানাবে। শুরু করো। সুস্বাগতম জানাচ্ছি স্টুডেন্টস, আমি এই বিষয়টা বলার জন্য এসেছি, সেটা হচ্ছে এন্ট্রি ইন সার্ভিস। এটা ম্যাম আপনি একবার আনমিউট করুন, আপনি রিকোয়েস্ট করেছি আপনাকে, দেখুন আনমিউট করুন একবার। রিজি একটু আনমিউট করো, তোমারটা শোনা যাচ্ছে না। এখনো আনমিউট হয়নি। হ্যাঁ এবার হয়েছে, এবার হয়েছে, এবার হয়েছে। ভেরি সরি এভরিবডি, ভেরি সরি, আমার একটু অসুবিধা হয়ে গেছিল। আচ্ছা সবাইকে আমি প্রথমে ওয়েলকাম জানাচ্ছি, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি তোমাদের স্টুডেন্টস থেকে। কোনো অসুবিধা হচ্ছে? শোনা যাচ্ছে তো? শোনা যাচ্ছে, তুমি বলো, পরিষ্কার শোনা যাচ্ছে, বলো। আচ্ছা তাহলে আমি যে বিষয়টার ব্যাপারে কথা বলার জন্য আমি এসেছি সেটা হচ্ছে এন্ট্রি ইন সার্ভিস। তাহলে এন্ট্রি ইন সার্ভিস বেহালা কলেজের একটা খুবই স্পেশাল ফিচার, এটা সব জায়গাতে এই ফ্যাসিলিটি থাকে না। তাহলে এটাতে আমরা বেসিক্যালি কি করছি, আমি যখন ক্লাস নেব তখন তো আমি বিশদে এই বিষয়গুলো আলোচনা করব, কিভাবে কি হবে না হবে। আমি এখন একটা জিস্টে বা একটা ইন্ট্রোডাকশন হিসেবে একটু বলছি। তাহলে হোয়াট ইজ এন্ট্রি ইন সার্ভিস? এন্ট্রি ইন সার্ভিস হচ্ছে বেহালা কলেজের একটা ইউনিক প্রচেষ্টা তোমাদেরকে জীবনে প্রতিষ্ঠা করার জন্য। তাহলে গভর্নমেন্ট সার্ভিসেস আমরা জানি, গভর্নমেন্ট সার্ভিসেস প্রচুর হয়, দে গিভ আস আ সিকিউর লাইফ, অ্যান্ড এখন তো স্যালারিও খুব ভালো সব জায়গাতে। তাহলে আমাদের দীর্ঘ বহু বছর ধরে বেহালা কলেজে উই হ্যাভ আ ভেরি গুড ট্র্যাক রেকর্ড, মানে স্টুডেন্টসরা এই বিভিন্ন চাকরির পরীক্ষায় ঢোকে, মানে চাকরির পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করে এবং বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে তারা চাকরি করে। তাহলে আমরা কি ব্যাক সাপোর্ট দিচ্ছি তাদের জন্য? তাদের এই ব্যাক সাপোর্টটার নামই হচ্ছে এন্ট্রি ইন সার্ভিস। তাহলে আমরা একটা পোর্টাল ক্রিয়েট করেছি,
সেই পোর্টালে আছে তোমাদের জন্য খুবই ভালো কোয়েশ্চেন আনসার্স, মানে ধরো যে ধরনের কোয়েশ্চেন্স আসে এইসব পরীক্ষাতে, যেমন রেলওয়ে ধরো বা তুমি আর্মির পরীক্ষা, যে একটা জেনারেল পার্ট থাকে না যেখানে আসে তোমার ম্যাথমেটিক্স, জেনারেল স্টাডিজ, ইংলিশ আর লজিক্যাল রিজনিং, এই চারটে খুব ইম্পর্টেন্ট বিষয়ের ওপর প্রচুর কোয়েশ্চেন্স থাকে। তো এই চারটে বিষয়ের ওপর আমাদের কাছে আছে প্র্যাকটিস করানোর মতো একটা পোর্টাল। ওকে, তাহলে এই পোর্টালটা আমরা অ্যাক্সেস করতে পারবো আমাদের স্টুডেন্টসদের আইডি এবং তাদের বার্থ ডেট দিয়ে, আর সেটা থেকে আমরা করে নিতে পারবো টেস্টগুলো। কি ধরনের টেস্টস আছে আমাদের? প্রথমে কিছু প্র্যাকটিস কোয়েশ্চেন্স আছে যেখানে মানে একটা বিপুল সম্ভার তুমি মানে তোমরা বলতে পারো, সেখানে কোয়েশ্চেন্স আছে এই সব নানা বিষয়ে কোয়েশ্চেন্স আছে। তাছাড়া যেটা আছে সেটা হচ্ছে টাইমড টেস্টের ব্যবস্থা। হোয়াট ইজ এ টাইমড টেস্ট? টাইম টেস্ট হচ্ছে মানে একটা মানে টাইমার স্টার্ট হয়ে যাবে, এক ঘন্টার একটা টাইম থাকবে, যে ধরনের মানে যে কোনো কম্পিটিটিভ এক্সাম জানো একটা সময় সীমিত আছে বা যে কোনো এক্সামের একটা টাইম থাকে, তো সেই টাইম টেস্টেরও একটা প্র্যাকটিস করার সুবিধা আছে। এইটা তোমরা মোবাইলে বা ল্যাপটপে যে কোনো সময় যে কোনো জায়গায় শুধু একটু ইন্টারনেট সুবিধা থাকলে তোমরা অ্যাক্সেস করে নিতে পারবে। কলেজে আসলে তো কলেজের ওয়াইফাই থেকেই তোমরা অ্যাক্সেস করতে পারবে এবং তোমরা এটা প্র্যাকটিস করতে পারবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এভরি উইক এটার কিন্তু ক্লাস নিয়ে থাকি। সবসময় হয়তো তোমাদের টার্ন পড়বে না, কারণ তোমাদের হয়, তারপরে দাদা দিদিদের হয়, মানে সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, তো আমরা একটা সাবজেক্ট ওয়াইজ বা একটা ডিপার্টমেন্ট ওয়াইজ একটু ভাগ করে নিই স্টুডেন্টসদেরকে, আর সেভাবে তোমাদের কাছে এখন SMS পৌঁছে যাবে। এই ক্লাসটা তো অবভিয়াসলি মানে চক এন্ড ডাস্টার ফরম্যাটেই হতো আগে, বাট এই ক্লাসটা আমরা এখন অনলাইন ফরম্যাটে শিফট করে যাব, আর এমন একটা সময়ে তোমাদের স্লট ফেলবো যেখানে তোমাদের অন্য কোনো ক্লাস থাকবে না। তাহলে তোমরা সবাই এই ক্লাসটা করো। I hope this will be very helpful. আর বেহালা কলেজের একটা খুব ভালো ট্র্যাক রেকর্ড আছে, we have many students in government services, তারা সবাই এই সার্ভিসটা ইউজ করে মানে এই পোর্টালের কোয়েশ্চেন্স করে বেনিফিটেড হয়ে অনেকেই আছে। তাহলে তোমরা করো and best of luck for the future. আমার মনে হয় তথাপিকা রিজি সেনকে ধন্যবাদ জানাই, তার সংক্ষিপ্ত ভাবে ছাত্রদের যেভাবে বুঝিয়ে দিয়েছে। আমি আর একটুখানি বলি এই বিষয়টা, সেটা হচ্ছে যে এখন আমরা যে ধরনের বিজ্ঞাপন এবং যে ধরনের হোর্ডিং দেখতে পাই তাতে খুব খুব প্রচলিত কিছু সংস্থার নাম আমরা পাই যেখানে ছেলেমেয়েরা চাকরির পরীক্ষার প্রশিক্ষণ করতে যায়, নিতে যায়, এবং শুধু নিতে যায় না, সেখানে যে আর্থিক টাকা লাগে সেটা কিন্তু যথেষ্ট, এবং সেটা তোমরাও জানো যে সেখানে কোনোভাবেই কিন্তু মানে এত টাকার বিনিময়ে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে সেই প্রশিক্ষণ নেওয়া সম্ভব নয়। কিন্তু বেহালা কলেজ প্রত্যেক বছর মানে 12টা মাস তুমি এটাকে ব্যবহার করবে, তোমরা ম্যাডাম তোমাদের এটাকে শিখিয়ে দেবেন, নিজে হাতে কলমে তোমাদের দেখিয়ে দেবেন, তার জন্য তোমরা সারা বছরে দেবে মাত্র 150 টাকা। এই যে টাকাটা, এটা কিন্তু আমাদের বলতে গেলে এটা আমাদের একটা খরচের মধ্যেই আসে না, এবং একবারেই সেটা দেওয়া হয়। এই ক্লাসটা তার বিনিময়ে 12 মাস চলে, এবং যত পরিমাণ প্রশ্ন এখন আমাদের কোয়েশ্চেন ব্যাংকে জমা হয়েছে সেটা আমার মনে হয় 40,000 কোয়েশ্চেন পেরিয়ে গেছে। সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, তাই তো রিজি? প্র্যাকটিস করতে পারো, রিভাইজ করতে পারো, এবং নিজেরা নিজেদের পরীক্ষা দিয়ে নিজেরা কতটা তৈরি হচ্ছে সেটাও দেখতে পাচ্ছ। এই জায়গাটা কিন্তু বেহালা কলেজ তোমাদের করে দিয়েছে। আমার মনে হয় না যে বেহালা অঞ্চলের কিংবা কলকাতার অনেক কলেজে কিন্তু এই সুযোগ নেই, এবং এই লকডাউনের মধ্যেও আমরা এটা চালিয়ে গেছি, এবং যেভাবে অধ্যাপিকা রিজি সেন ছাত্রদেরকে তাদের কাউন্সিলিং করেছে, আমি তোমাদের বলছি আমি নিজে সেই সমস্ত ক্লাস অ্যাটেন্ড করেছি,
এবং আমার এত ভালো লেগেছে যে এত মানসিক উদ্বিগ্নতার মধ্যেও উনি কিভাবে আগামী দিনে আমরা চাকরি পেতে পারি, আগামী দিনে কিভাবে আমাদের এই ধরনের প্রশিক্ষণ কাজে লাগতে পারে, উনি ছাত্রদেরকে কিন্তু ভীষণ মাতৃসুলভ ভাবে বুঝিয়েছেন যে এটাই আমাদের বেহালা কলেজের বৈশিষ্ট্য। ফলে আমি সকলকে বলবো, তোমরা কিন্তু পঠন পাঠন যেমন করছো পাশাপাশি উচ্চশিক্ষা এসে গেছো, তো তোমরা নিজেদেরকে তৈরি করো। এটার জন্য কিন্তু কোনো বয়সের দরকার নেই, কোনো সময়ের দরকার নেই, তোমরা নিজেদেরকে তৈরি করো, ভালো থাকো। এবার আমি আমাদের অধ্যাপক এনসিসি যিনি দেখেন, অর্থাৎ যিনি ভারপ্রাপ্ত অশেষ লিম্বু, অধ্যাপক অশেষ লিম্বু এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিনি অধ্যাপক, তাকে আমি বলবো এনসিসি সম্পর্কে ছাত্রদেরকে অবগত করতে। হ্যালো হ্যালো, হ্যাঁ অশেষ শোনা যাচ্ছে, তুমি ভিডিওটা অন করে নাও। ওকে হ্যালো, মোটামুটি অনেকে ক্লাস টুয়েলভ অব দি স্কুলে যে আছে মোটামুটি সবাই শুনেছে, আর ওনাকে বলছি এনসিসি হচ্ছে ন্যাশনাল ক্যাডেট, তো এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইউথ অ্যান্ড স্টুডেন্টস পুরোপুরি কলেজ স্টুডেন্টস অবধি যে আর্ম ফোর্সে এয়ার ফোর্সে আর তার সাথে সাথে নেভিতে যারা যারা ইন্টারেস্টেড আছে ওনাকে একটা ভালো একটা অপরচুনিটি থেকে মানে অফিসার কমিশনড অফিসার একটা অ্যাডমিশন করার জন্য নন কমিশন অফিসার থাকে তার সাথে সাথে অনেক গভর্নমেন্ট অফ ইন্ডিয়াতে প্যারামিলিটারি ফোর্স গুলো আছে ওইখানে গুলো এনসিসি থেকে অনেক ক্যাডেটস গুলোতে যদি আর্ম ফোর্স প্যারামিলিটারি ফোর্সে জয়েন করতে চায় তাহলে অনেক কনসেশন মার্কস কনসেশন গুলো রয়েছে, তার সাথে সাথে যদি এনসিসিতে একটা প্রথমে আমরা এনসিসিতে ভর্তি নিই তার সাথে সাথে উইদিন 3 ইয়ার্স এর মধ্যে এনসিসিতে ফার্স্ট 1 ইয়ার এক্সাম হবে না, তারপরে সেকেন্ড ইয়ারে বি সার্টিফিকেটের এক্সাম হবে, তারপরে আবার থার্ড ইয়ারে আছে সি সার্টিফিকেট এক্সামিনেশন আছে, তো এই বি আর সি সার্টিফিকেট দুটোই অনেক বড় একটা অনেক ইম্পর্টেন্ট একটা সার্টিফিকেট হিসাবে থাকবে। তো একটা এনসিসি সি সার্টিফিকেটের কথা বলছি, এনসিসি সি সার্টিফিকেট যদি তোমার কাছে আছে তাহলে টিডিএস সেন্ট্রাল ইউপিএসসির একটা এক্সাম আছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অল ইন্ডিয়া লেভেলে, তো ওইখানে সিডিএস এক্সাম আছে সেন্ট্রাল কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, তো কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসে যদি তুমি তোমার কাছে সি সার্টিফিকেট আছে তাহলে তুমি উইদাউট ফেসিং এনি ফিজিক্যাল ফিটনেস আর এনি আদার টেস্ট রিটার্ন টেস্ট বগেরা এই কোনো একটা টেস্টগুলো তোমাকে এক্সাম্ড হয়ে যাবে, তুমি ডিরেক্টলি ইন্টারভিউতে যেতে পারবে। যদি তুমি ইন্টারভিউতে ডিরেক্টলি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে ডিরেক্টলি তুমি এনসিসি ডিরেক্টলি তুমি কমিশনে ওটিএতে আইএমএতে তুমি জয়েন করতে পারবে, তো এই অনেক একটা বড় একটা অ্যাডভান্টেজ আছে এনসিসিতে। অনেক আমার অনেক যখন আমি এনসিসিতে ছিলাম তো আমার অনেক বন্ধুগুলো এনসিসি সি সার্টিফিকেট থেকে আইএমএতে জয়েন করেছেন, তার সাথে সাথে অনেক কোর্সগুলো আছে, আবার এনসিসিতে যখন সিডিএসে যদি তুমি আবার অ্যাটেন্ড আর্মিতে জয়েন করতে পারবে না তাহলে আবার পরে গিয়ে যাব যখন তুমি মাস্টার্স পাস করে নেবে বলে একটা ইন্ডিয়ান আর্মিতে একটা উইং আছে তো ওখানে তুমি জয়েন করতে পারবে। এখন আমি কলেজের ক্ষেত্রে বলি, দেখো আমরা 2018 থেকে এনসিসি আর্মি উইং বেহালা কলেজে শুরু করেছি, তো বেহালা কলেজে যে এনসিসি উইং আছে তো তার ইউনিটের নাম হচ্ছে ফার্স্ট বেঙ্গল ব্যাটালিয়ন, তো এই কলকাতা সি গ্রুপে আছে,
তো আমরা অনেক এখানে সেকেন্ড ইয়ার অবধি স্টুডেন্টসরা রয়ে গেছে, তো ফার্স্ট যখন তোমরা এবার যদি জয়েন করবে তাহলে তোমরা ফার্স্ট ইয়ার হয়ে যাবে। তো অনেক স্টুডেন্টসরা এখানে ইন্ডিয়ান অনেকে সেন্ট্রাল লেভেল কম্পিটিশনে অনেক পার্টিসিপেট করে ফেলেছে। তো লাস্ট ইয়ার আমরা থলসেনি ক্যাম্পে আমার কলেজের একজন স্টুডেন্ট এসইও সিনিয়র আন্ডার অফিসার প্রিয়াঙ্কা মান্না অল ইন্ডিয়া লেভেলে থলসেনি ক্যাম্পে শ্যুটিংয়ে সেকেন্ড পজিশন উনি মানে সেকেন্ড পজিশন উনি জিতেছেন। তার সাথে সাথে এখানে অনেক ক্যাম্পসগুলো আছে, অনেক ক্যাম্পসগুলো হয় কম্বাইন্ড ডিফেন্স, তার সাথে সাথে আর্মি অ্যাটাচমেন্টস ক্যাম্পসগুলো হয়, তো তার সাথে সাথে শ্যুটিং কম্পিটিশনসগুলো হয় এই জিনিস, তার সাথে সাথে অনেক ট্রেকিং কম্পিটিশনগুলো হয়। ট্রেকিং এ তোমরা যেতে পারবে, হিমালয়ান ট্রেকিং গুলোতে যেতে পারে, সিকিমের ট্রেকিং ট্রেকিং গুলো আছে, তো এইখানে যেতে পারো। যদি আরো মানে ভালো করতে পারবে তাহলে মাউন্ট এভারেস্ট স্কেল করতে পারবে, তো এই অনেক অপরচুনিটি এনসিসিতে আছে। তার সাথে সাথে আবার বলি এনসিসিতে যদি তুমি থাকো, অনেক গভর্নমেন্ট রিসেন্টলি আবার প্যারামিলিটারি ফোর্সে যদি তুমি এনসিসিতে জয়েন করতে চাও, তার সাথে সাথে স্টেট গভর্নমেন্টে যদি পুলিশে চাকরিতে তুমি জয়েন করতে চাও তাহলে 10 মার্কস একটা সাপ্লিমেন্ট একটা অ্যাড অন হিসাবে থাকবে, ঠিক আছে? তুমি যদি সার্টিফিকেট আছে 20 সার্টিফিকেট, না হলে তার সাথে সাথে সি সার্টিফিকেট আছে, তাহলে তোমরা এনসিসি যদি এই প্যারামিলিটারি ফোর্সগুলোতে স্টেট পুলিশ ফোর্সে যদি তুমি জয়েন করতে চাও তাহলে তোমাকে কনসেশন দেওয়া যাবে, ঠিক আছে? এরকম অনেক ফ্যাসিলিটিস গুলো আছে। তো আমরা এই আমার যে বেহালা কলেজের ইউনিটে অনেক সিনিয়র গুলো আছে, অনেক অনেক স্টুডেন্টসরা আছে, তোমাকে হেল্প করে দেবে, ঠিক আছে? তো আবার যে রিসেন্টলি অনেক প্রসপেক্টাস গুলো দেখেছে, প্রসপেক্টাসে অনেক যে আমার নাম্বার গুলো দিয়েছিলে, তো তারপর থেকে উইদিন মিনিমাম 10 আমাকে কন্ট্যাক্ট করেছে, তো উইদিন 10 স্টুডেন্টসের আমি ফর্মস গুলো দিয়ে ওনার সাথে জমা করে ফেলেছি, আমার স্টুডেন্ট সিনিয়র স্টুডেন্ট জমা করেছে। তো আমি আবার বলছি অনেকে যারা যারা ইন্টারেস্টেড আছো সবাইকে বলছি তোমরা এনসিসিতে জয়েন করো, অনেক ভালো এক্সপিরিয়েন্স হবে, তার সাথে সাথে অনেক এই পরে গিয়ে পরে বছর গিয়ে আফটার তুমি সি সার্টিফিকেট পাস করে নেবে তারপর থেকে অনেক চাকরির ক্ষেত্রে অনেক অপরচুনিটিস গুলো তোমরা তোমার কাছে থাকবে, এইটুকু আমি বলবো। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। আমাদের অধ্যাপক অশিস নিম্বুকে ধন্যবাদ জানাই, সে সংক্ষেপে খুব সুন্দর ভাবে আমাদের এনসিসির কাজ এবং কিভাবে আমরা এগিয়ে যাচ্ছি সেটা জানিয়েছে। আরো ভালো লাগলো যে ইতিমধ্যে অনেক স্টুডেন্ট ওনার সঙ্গে যোগাযোগও করেছেন যে কি করে আমরা এন্ট্রি করব, কিভাবে আমরা নিজেদেরকে এর তালিকাভুক্ত করব সেটা উনি বলেছেন। কিন্তু এনসিসির ক্ষেত্রে একটাই জানানোর, সেটা হচ্ছে এটা তো অনলাইনে আমরা কিছুই করতে পারছি না, সবটাই হবে এই পরিস্থিতি থেকে আমরা মুক্ত হলে কলেজ প্রাঙ্গণে যখন আবার ছেলেমেয়েরা আসতে শুরু করবে তখন এনসিসি সমস্ত ক্লাস কাজ এবং বিভিন্ন প্রশিক্ষণ শুরু হবে। আমরা আজকে এই পর্যন্তই বললাম, ছাত্রদেরকে বলি আমরা যতগুলো শাখা সম্পর্কে আলোচনা করেছি তার থেকেও আরো বেশি যা আমরা আজকে আলোচনা করতে পারলাম না সেটা আমরা রেখে দিলাম তোমাদের জন্য, আবার যখন কলেজে তোমাদের আসার অনুমতি হবে সে তখন বলবো। আর আমি যেখান থেকে বলছি এটা প্রিন্সিপালের ঘর, এই কক্ষেই আমি বসি, তোমরা প্রতিবার এটা তোমাদের কাছে এতদিনে পরিচিত হয়ে যায় কিন্তু এবার আমরা পারিনি আমাদের পরিচিতি তোমাদের কাছে তুলে ধরতে, এই কক্ষ তোমাদের জন্য খোলা থাকবে, তোমাদের যত রকম সুযোগ সুবিধা অসুবিধা যা কিছু প্রয়োজন কখনো মনে করবে না প্রতিষ্ঠানের প্রধান তোমাদের ধরা ছোঁয়ার বাইরে, প্রতিষ্ঠানের প্রধানের কাছে তোমরা কিন্তু সময় মতো পৌঁছবে, তাকে জানাবে, তাকে জানালে আশা করি আমার মাধ্যমেই তোমাদের সব সমস্যার সমাধান, সবাই ভালো থাকবে, কালকে থেকে ক্লাস করবে। আর যেটা তোমাদের কোয়ার্ডিনেটর অধ্যাপিকা উজ্জয়িনী মুখোপাধ্যায় বলেছেন রুটিনটা তোমরা কিন্তু নিজেরা দেখে নেবে, আর একটা সংকেত বলে দিই, ক্যাপিটাল লেটার বড় হাতের এইচ হচ্ছে অনার্স আর পিটা হচ্ছে জেনারেল, এটা মাথায় রেখো, কারণ এতদিন তো স্কুলের গন্ডির ভেতরে ছিলে, স্কুল পেরিয়ে কলেজে এলে গন্ডির ভেতরেই ঢুকে গেছো, যদিও গেটের ভেতরে আসতে আনতে পারলাম না আমরা তোমাদের, গন্ডির ভেতরেই ঢুকে গেছো, এখন এই সংকেতগুলোকে মেনে নেবে আর তলায় দেখবে
সমস্ত সাবজেক্টের একটা সামারি করা আছে, কোনটা কি, কারণ পুরোপুরো তো লেখা যায় না, ইংলিশ বেঙ্গলি আমরা প্রত্যেকটারই একটা ছোট অ্যাব্রিভিয়েশন দিই, সেইটা ফলো করে তোমরা ক্লাসটা করো। কালকে তোমাদের থেকে ক্লাস শুরু, ভালো থাকবে সবাই, আনন্দে থাকবে সবাই, কলেজ শুরু হচ্ছে, মন দিয়ে পড়াশোনা করো, ভবিষ্যৎ তোমাদের উজ্জ্বল। ধন্যবাদ।